কি দেখেন? কি দেখি বুঝোস না, ক্লিয়ার করে কি বলা লাগবে? তাকাই থাকেন না কেন? তাকাই থাকলে কি হবে? পমপমের হার কি আরো কমে যাবে? মায়ের পড়ে যাবে। লিজেন্ড মায়ায় পড়ে কমপ্লিট কোচি ডাবে, তারা দেখে না ঝুলন্ত হিজাবের মাঝে। এমনিতেই শিশু খাদ্যের উপর অনেক অত্যাচার করছে বুঝাই যাচ্ছে, যার জন্য নষ্ট হয়ে ঝুলেও গিয়েছে। এটার দিকে তাকালেই বড় কষ্ট হয়, বেচারা কি আর কাস্টমার পাবে? এসব দেখে আদেও কি কারো মায়া হবে? উফস, ফান হয়ে গেছে, সিরিয়াস রোস্ট করতে এসে ফান করে ফেলছি। ওকে চল এখন সিরিয়াসই রোস্ট করা যাক। ওকে ওকে। বেশি পাত্তা দিলে তেলা পোকা নিজের প্রজাপতি মনে করে, আর তুমি তো বেড়া মানুষ। একসময় আমরা হিজাবি মেয়েদের অনেক ভালোবাসতাম, সকলে তাদের সম্মান করতাম, তাদের আদেশগুলো মেনে চলার ট্রাই করতাম, তারা আসলে ভালো পথে চলে এটাও মানতাম, শুধুমাত্র আল্লাহর ভয়ে হিজাব পরছে এটাও জানতাম। কিন্তু বর্তমানে এটাকে অনেকে ফ্যাশন হিসাবে নিয়েছে, হিজাব পরেও মোস্ট অফ দা নারী নষ্টামি করতেছে। মনে হচ্ছে এদের সামনে পাইলে জুতা দিয়ে পিটিয়ে মেরে ফেলতাম, নষ্টামি একবারে ছুটিয়ে দিতাম। যুগে যুগে সবাই হিজাবকে সম্মান করছে, সবাই সবশেষে হিজাবি মেয়েই খুঁজছে, কিন্তু এটা ফ্যাশন হতে হতে এত নিচেই লেবে গেছে, যেটা দিয়েই ইজ্জত লুকাবে সেটা দিয়েই ইজ্জত নষ্ট করছে। মোস্ট অফ দা মানুষই হিজাবের অপব্যবহার করতেছে, ইসলামিক ইমোশনকে টার্গেট করে এরা ভাইরাল হতে চাচ্ছে। প্রতিতলয়ের মাগিরা টিকটকে এসে হিজাবের নামে ব্যবসা করতেছে। সো হে গাইস, দিস ইজ অ্যাংরি রিপন, ওয়েলকাম ব্যাক আরো একটা নতুন ভিডিওতে। ওয়েলকাম কেটা। ওই যে কিছুদিন আগে আসলাম, এখনই ভুলে গেলে? পেছনে যেটা খাইলে জলে? আমার জ্বলবে কেন? জলার কথা তো তোমার। বাই দা ওয়ে, টুনটুনিতে একটু জ্বলে, বাট অতটাও না, কারণ আগুন যে লাইট দিয়ে ধরানো হয় সেটা কমই জ্বলে, কিন্তু যেখানে জ্বালানো হয় সেখানে সবসময় ফুল টেম্পারেচারই থাকে। আর অ্যাংরি রিপনের পাল্লায় পড়ছো, একটু তো জ্বলবেই। শুধু শুধু তো আর ভিডিও বানাইতে আসি নাই, অ্যাংরি অ্যান্ড অ্যাংরি ব্রাদাররা যেখানেই যাবে সেখানেই অন্যায় কিছু হলে আগুন জ্বালিয়ে দিবে। মানুষ পেছনে বকবক করতেছে, তার মানে আমি সঠিক রাস্তায় যাইতেছি। হোয়াট, এইটা সঠিক পথ? হাই রে, এরে কিভাবে বোঝাবো? নিজের সম্মান নষ্ট করা কখনো সঠিক পথ হতে পারে না, এটা জাহান্নামের রাস্তা ছাড়া কিছুই না। যদিও আমি এটা বলার কেউ না, জান্নাত জাহান্নাম সবই আল্লাহর হাতে, আল্লাহ যা দিবে ওটাই হবে, তাও কিছু দেখলে কিছু বোঝা যায়। এরে তোরা কেউ বুঝা ভাই, পিছে বকবক না করে সামনে পাইলে কুত্তার মতো ধরে পিটাবে, দেহ দেখানো ঠিক করে ছাড়বে। মানুষ বলে আমি বদলাই গেছি, আরে বেটা আমি যুগের সাথে আপডেট হইছি। এতটাও আপডেটের কোনো দরকার নাই, যেটা সবার জন্য কাল হয়ে দাঁড়াবে। পরিবার থেকে কম শিক্ষা পাইলে এমনই তো করবে, যুগ আপডেট হোক আর না হোক তাদের মতো কিছু ইমো ফ্রিল্যান্সার ঠিকই আপডেট হবে, টিকটকে দেহ দেখিয়ে প্রমোশন করে তাদের কাস্টমারও বাড়াবে। 100-তে 100। দেখছো কতটা বেশরম হলে এরকম করে ভিডিও করে, সবাইকে তার পম্পম দেখাচ্ছে, চুল কেটেও মডার্ন হয়েছে, এই বকচুত হিজাব পরে ইমোশন নিয়েও খেলছে। উড়না সম্মান বাঁচানোর জন্য ইউজ করা হয়, ফ্যাশনের জন্য না। টিকটকে লিপসিং করার হলে ঠিকঠাক ভাবে উড়নাটা গাই দিয়ে অন্তত জুম করে কর, প্রাইভেট পার্টে অন্তত যাস না, এসব অন্তত আর কাউকে দেখাস না, এসব নষ্টামি আর কাউকে শিখাস না। জানো সোয়ে আমারে পর্দা করতে বলছে? বাঙালি বয়ফ্রেন্ড বেবি, তুমি ঘরে পর্দা করো, আমি বাইরে থেকে সিগারেটটা খেয়ে আসি। চিন্তা করো একবার, কেমন রাগ উঠে, কেমন রাগ উঠে এর উপরে। ওই পর্দা করে ভিডিও করে পর্দার বিরুদ্ধে রিপ্লাই দিচ্ছে, কুত্তা ইসলামকে তামাশা পাইছে। তুই কি দেখছস কেউ তার বউকে বা জিএফকে পর্দা করতে বলে নিজে নেশায় মগ্ন আছে? না না,
পাইবি না কারণ যে পর্দা করতে বলে সে নেশায় থাকে না আর যে নেশায় থাকে সে পর্দা করতে বলে না এরে নিয়ে যে আর ভিডিও বানাবো আমার সেটা রুচিতে বাড়তাছে এর ভিডিও দেখে আমার সত্যি অনেক খারাপ লাগতাছে এর নিচে যে ভিডিও দেখলে আমার রাগ কন্ট্রোল করতে পারবো না তার থেকে অন্তত এই পর্যন্তই থাকুক তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট কেউ সাজ দিয়ে এদেরকে দেখো না আচ্ছা ঠিক আছে সো গাইস দেখো আরো একটা ধামাকাদার নতুন ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ